हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। प्रथमे बाधा दिए दिल। ए भाई, এরকম করিস না। हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो आज के सकाल सकाल स्टार्ट कर दिए, एकटूओ देरी करिनी एकदम। तो सकाल सकाल आरो होयेछे कारण एकटा जगह पढ़ानो छिलो, कैंसल हो गेल। ठीक आछे, समयटाके सत् काजे व्यवहार करी, যেটা কিনা ব্লগিং একমাত্র সৎকাজ আমার জন্য। আর এই যে শুয়ে আছি নি, বিছানাটার অবস্থা খুবই খারাপ ছিল, খুব। তারপরে এটা হচ্ছে অস্ত্র, এটা আমার কাছে পায়, এটা দেখিয়ে দেখিয়ে বিছানাটা ঠিক করা করিয়েছি। তাহলে বিছানাটার অবস্থা খুব খারাপ ছিল। এনে দিচ্ছি, এরপর হাত টাকার জন্য সব করবে, না হলে করবে না। ও দিদা, রুটি খাবো না, আজকে বলেই দিয়েছি পরোটা খাবো। না হ্যাঁ, রবিবারে পরোটা একটু খেতে হয়। আমাদের অতিথি চলে এসেছে। কি এই যে, হাই কর, হাই, হ্যালো। ও একটু মানে স্পেশাল চাইল্ড, কানে শুনতে পারে না আর কথা বলতে পারে না, তো কিন্তু বোঝে, সবই বোঝে, সবই ঠিক আছে, শুধু শুনতে আর বলতে পারে না। আর মেন্টালিও একটু উইক, তো রোজ আসে, মা ওকে যা হয় তাই দেয়। তো আজকেও এসেছে, আর ও আসলে আমাদের ভালোই লাগে। রুটিটাকে রাখলো, যেটা ছিল এই আঙুলটাও বের করলো। চুলগুলো বেঁধে শান্তি পেলাম বেরোনি করে। ওই ভাই খুলে রেখে না আমি গরমে থাকতে পারি না, কেমন একটা অস্থির অস্থির করে। মা এখন রুটি করছে, আর আজকে বাপিকে বলেছিলাম সেলুনে গিয়ে চুলটা কাটিয়ে আসতে, বাট এখন যা মনে হচ্ছে সেলুনে এখন যাওয়াটা সেফ হবে না, কারণ বাপিরও শরীরটা ভালো নেই। তাই আমরা ভাবছি যে বাপিকে সেলুনে যেতে দেবো না, বাড়িতেই আমি যা পারি কেটে দেব। তো আজকে খেয়ে নিই, তারপর বাপির হেয়ার কাটিংটা শুরু করে দেবো। বাপির চুলকাটা শেষমেশ কমপ্লিট হলো, আজকে খুব একটা বেশি টাইম লাগেনি, বাট ফার্স্ট যখন কেটেছিলাম তখন প্রচুর টাইমও লেগেছিল আর হয়েছিল মোটামুটি, কিন্তু আজকে এত ছোট করে দিয়েছি। বাপি বলছে 3 মাস আমাকে কাটতে হবে না, ইয়ার্কি মারছে, 1 মাস পরই বড় হয়ে যাবে। তো আমি এখন একদম স্নান করে ফ্রেশ হয়ে যাব, কারণ আমারও জামায় লেগে গেছে ওই চুলগুলো, ছোট ছোট চুল, তো স্নান না করলে এখন হবেই না। তো ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি, আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। যদি আপনাদের ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এক্ষুনি, আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ব্লগের নোটিফিকেশনসগুলো আপনার ফোনে তাড়াতাড়ি চলে আসে। তো আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।